পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষারত্ন পুরস্কার পেলেন চাকদার রামলাল একাডেমির প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল। নদিয়ার চাকদা ও রামলাল একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন 2021-এ ভূষিত হয়েছে। 5ই সেপ্টেম্বরে নদিয়ার জেলা শাসক শশাঙ্ক শেঠি কৃষ্ণনগরে এই শিক্ষারত্ন সম্মান প্রদান করেছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে 25,000 টাকার চেকও প্রদান করেছেন। সেই অর্থ আজ বিদ্যালয়ের উন্নয়ন কল্পে প্রধান শিক্ষক দান করেছেন। গতকাল শিক্ষারত্নে সম্মান পাওয়ার পর আজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের মুক্তধারা মঞ্চে। প্রতি বছরই শিক্ষক দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয়। এবছর আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে জেলা লেভেলের একটা স্ক্রিনিং হয়, তারপরে সে রাজ্য লেভেলের একটা স্ক্রিনিং হয়। দুটো লেভেলকে অতিক্রমের পর আমাদের একটা চিঠি আসে যে আপনি সিলেক্টেড ফর শিক্ষারত্ন অ্যাওয়ার্ড। তো যে বিষয়গুলোর ওপরে ওরা গুরুত্ব দিয়েছেন সেটা হলো, এবার পার্ট মার্কিং ছিল যে আমার কতগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের পেপার আছে এবং হচ্ছে কি আমি কী কী ধরনের কাজ আমার সুদীর্ঘ 23 বছরের শিক্ষকতা জীবনে করেছি যেগুলো প্রভাব ফেলেছে ছাত্রছাত্রীর মনে এবং শিক্ষার এগিয়ে যাওয়ার মূলে। সেটার মধ্যে ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্স পেয়েছে চিলড্রেন সায়েন্স কংগ্রেসের স্টেট লেভেল, আমি হচ্ছে গিয়ে গাইড হয়ে এক স্টুডেন্টদেরকে গেছিলাম। শুধু তাই নয়, ডিস্ট্রিক্ট লেভেল ইভ্যালিউটর ছিলাম সুদীর্ঘ 5 বছর এবং সেখানে ইভ্যালিউশন নয় কী রিসোর্স পার্সন হিসাবে কাজ করেছি। তার সঙ্গে NCERT থেকে আমাকে হায়ার সেকেন্ডারি লেভেলের বায়োলজির মাস্টার ট্রেইনার ঘোষণা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেইটে 2016-17 কালে। এই সকলগুলো এবং বর্তমান শিক্ষা যে অতিমারী পরিস্থিতিতে শিক্ষা যেই অবস্থায় দাঁড়িয়ে আছে সেইখানে দাঁড়িয়ে বিদ্যালয়ের পঠন পাঠনকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, অর্থাৎ আমাদের অনলাইন টিচিং লার্নিং প্রসেস এটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কি না, এটার ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সকলের সহযোগিতা এটাতে আমরা সফল বলে আমরা মনে করি। কারণ প্রায় 70-80% ছেলেমেয়েদেরকে আমরা অনলাইন টিচিংয়ের মধ্যে আনতে সক্ষম হয়েছি। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, তাদের সঙ্গে আমিও আনন্দিত গর্বিত, এবং কেননা তাদের সার্বিক সহযোগিতা ভিন্ন এ কাজ সম্ভবত না। এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন তারাও বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, বিদ্যালয়ে একটি NSS আছে, জাতীয় সেবা প্রকল্প, এবং জাতীয় সেবা প্রকল্পের মধ্য থেকে আমরা কী কী কাজ করেছি সেইটিও কিন্তু এই অ্যাওয়ার্ডের মধ্যে তাদের একটা বিষয় ছিল যে সেখানে দত্তগ্রাম বা অ্যাডপ্টেড ভিলেজে গিয়ে আমরা সচেতনতা শিবির করেছি, সেখানে খাতাপত্র প্রদান করেছি এইগুলো। এবং শুধু তাই নয়, আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন তাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আমাদের আছে এইটার উপরেও তারা কিন্তু মার্কিং করেছেন এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছে এবং সেই দিন আমাদের করোনা সচেতনতা ব্ল্যাক ফাঙ্গাসের ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রামের ওপরে একটি বড় ওয়েবিনার হয় স্টেট লেভেল। আমরা ইন্টারন্যাশনাল এবং স্টেট লেভেলের ওয়েবিনারগুলো খুব গুরুত্ব পেয়েছে এই সম্মাননার স্বীকৃতি প্রাপ্তির ক্ষেত্রে। তো এই সার্বিক সাফল্যের মূলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহকর্মীবৃন্দ এবং যারাই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন অ্যালামনি অ্যাসোসিয়েশন সকলেই এই পুরস্কারের দাবি রাখে। পুরস্কার শুধু আমার একার নয়, নাম থাকতে পারে কিন্তু হচ্ছে গিয়ে সকলেই এই পুরস্কারের দাবিদার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।